আমার ট্রায়োতে সকলকে স্বাগত। আমি আজকে বাঙালিদের সবচেয়ে প্রিয় তেলে ভাজা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আলুর চপ। রেসিপিটি বানানো খুবই সহজ। আমি আশা করি আজও আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। এবার দেখে নিই কীভাবে পুরটা তৈরি করতে হয়। প্রথমেই কড়াইতে তেল গরম করা হলো, তাতে হাফ টিস্পুন জিরে, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়ানো হলো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই তাতে স্বাদ মতো লবণ, তাতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা 1 টিস্পুন, কুচানো লঙ্কা, স্বাদ মতো চিনি দিয়ে কিছুক্ষণ ভাজা হলো। এখানে আমি কিছুটা জল অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করা হলো, কিছুক্ষণ কষানো হলো। মশলা থেকে তেল বেরিয়ে আসার পর সেদ্ধ আলু দিয়ে কিছুক্ষণ মেশানো হলো। সবার শেষে ধনে পাতা অ্যাড করে নামিয়ে নেওয়া হলো। তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর পুর। ব্যাটার বানানোর জন্য বড় কাপের 1 কাপ বেসন নেওয়া হলো, তাতে স্বাদ মতো লবণ, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে মিক্স করে তাতে জল অ্যাড করে মেশানো হলো। ব্যাটারটা ভালো করে মেশানোর পর তাতে বেকিং সোডা অ্যাড করা হলো। পুরগুলোকে চপের আকারে তৈরি করে ব্যাটারে কোট করে তেলে ছাড়া হলো। চপগুলো একটু সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে সেটাকে তুলে চাট মশলা দিয়ে উড়িষ্যাতে সার্ভ করা হলো। কারণ সন্ধ্যাবেলায় গরম চায়ের সাথে মুড়ি আর মুচমুচে আলুর চপ সন্ধ্যাটাকে পুরো একদম জমিয়ে দেয়।